আজ ঐতিহাসিক 17ই মার্চ। বাংলার স্বাধীনতার কাণ্ডারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। দিনটি পালন করা হয় জাতীয় শিশু দিবস হিসেবে। দিবসটি উদযাপনে নানা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। আজ ঢাকা আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। এদেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্বন্দ্ব সংঘাত আর ইতিহাসের দীর্ঘ যাত্রায় মুজিব থেকে বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু থেকে জাতির জনকে পরিণত হন। বাংলার মানুষ তারা জাতির জনক হয়ে ওঠার পেছনে রয়েছে হাজারো ত্যাগ ও তিতিক্ষার গল্প। 1920 সালের 17ই মার্চ এই মহামানবের জন্মের মধ্য দিয়ে যেন শোষিত বাঙালি জাতির মুক্তির বার্তা এসেছিল। কিশোর বয়সে জানান দিয়েছিলেন তিনি বাঙালির ভবিষ্যৎ কাণ্ডারী। এই নদী খাল আর প্রকৃতি শোভিত গ্রামেই কেটেছে তার শৈশব কৈশোর। স্কুলে পড়ার সময় জেল খেটেছেন অন্যায়ের প্রতিবাদ করে। 1946 সালে ভারত ছাড় আন্দোলনের মধ্যে দিয়েই রাজনীতিতে প্রবেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তারপর সবই সংগ্রামের ইতিহাস। বাঙালি জাতির স্বাধিকারের প্রশ্নে কোনোদিন আপোষ করেননি তিনি। সত্যের প্রতীক এই বঙ্গবন্ধু আজ আর নেতা নন, তিনি এক প্রতিষ্ঠান যার জন্মই হয়েছিল বাঙালির মুক্তির জন্য। জয় বাংলা। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।